সবাইকে রাজ্য সরকারের তরফ থেকে আজকের এই সাংবাদিক বৈঠকে আমি স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এবং আমার সঙ্গে যারা আছেন আজকের এই সাংবাদিক বৈঠকে, সেক্রেটারি হেলথ আমার বাদিকে ডক্টর রামমিত কর মহোদয়া, আমার ডান দিকে আছেন ডিএমই ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর হরপ্রসাদ শর্মা মহোদয়। একটা বিশেষ বিষয় নিয়ে যা বিগত দুদিন ধরে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সংবাদপত্রে হয়েছে এবং জনমনে একটা সরকার সম্পর্কে নেতিবাচক একটা পাবলিসিটি প্রদান করানোর চেষ্টা হয়েছে মাননীয় বিরোধী দল নেতা জিতেন চৌধুরী মহোদয়ের একটা চিঠির মাধ্যমে। মাননীয় জিতেন চৌধুরী, মাননীয় বিরোধী দল নেতা, ২৪ জুন ২০২৪ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন এবং এটা একটা ডিও লেটার, আপনারা নিশ্চয়ই সেই বিষয়ে সাবজেক্ট নিয়ে আপনারা জানেন। এবং সম্পূর্ণ চিঠিটাতে উনি কি বোঝাতে চেয়েছেন অ্যাকচুয়ালি সেটা ক্লিয়ার নয়। তারপরেও যে সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের যে প্রস্তাবিত আগরতলার পাশে প্রস্তাবিত শান্তিনিকেতন একটা মেডিকেল কলেজ সেখানে তৈরি হচ্ছে এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কথা মাথায় রেখে আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর এবং বিশেষ করে আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী দায়িত্বে আসার পর, উনি নিজেও একজন ডাক্তার, তার প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্বাস্থ্য পরিষেবার একটা বিশেষ পরিবর্তন আনার জন্য উদ্যোগী হয়েছে এবং তার অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকারের আইন মেনে, সমস্ত নিয়ম নীতি মেনে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমাদের আগরতলার পাশে নতুন ভাবে মাথা তুলে দাঁড়াতে চলেছে এবং খুব শীঘ্রই তার পঠন পাঠন শুরু হবে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, যেটা আগে এমসিআই ছিল, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, পরবর্তী সময়ে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এনএমসি, আপনারা জানেন মেডিকেল কলেজ করতে গেলে তাদের থেকে পারমিশন এটা নিতেই হবে, ম্যান্ডেটরি। রাজ্য সরকার ইচ্ছা করলেও কোন মেডিকেল কলেজকে স্থাপন করার অনুমতি দিলেও যদি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল তার অনুমতি না দেয় তবে সেই মেডিকেল কলেজ তার যাত্রা শুরু করতে পারবে না, এটা আমরা সবাই জানি। এবং সেই কথা মাথায় রেখে সমস্ত আইন মোতাবেক নিয়ম নীতি মেনে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে তার যাত্রা শুরু করার জন্য আন্তরিকভাবে প্রয়াস চালিয়েছে এবং রাজ্য সরকারের কাছে সেটা অ্যাপ্লাই করেছে। রাজ্য সরকার নিয়ম মেনে এখন পর্যন্ত সমস্ত কাজ করে আসছে, যাতে আমরা চাই যে এই প্রস্তাবিত মেডিকেল কলেজ যেন আগামী দিনে ত্রিপুরা রাজ্যে মাথা তুলে দাঁড়ায় এবং এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ক্ষেত্রে, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা যেন নিতে পারে, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা যেন নিতে পারে। আমরা তার আগেও দেখেছি এই রাজ্যে বর্তমানে এজিএমসি, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ১২৫টা আসন রয়েছে, টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজ ১০০টা আসন রয়েছে, যদিও এই টিএমসি নিয়ে অনেক আন্দোলন আমরা বিগত দিনে দেখেছি, গুলি চলেছে, মানুষের মৃত্যু ঘটেছে, তারপরেও এ রাজ্যের মানুষ চেয়েছে যে মেডিকেল পরিষেবার ক্ষেত্রে ডাক্তারি পড়ুয়ারা যারা এন্ট্রান্সের মাধ্যমে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয় এই রাজ্যে যেন তারা পড়াশোনা করতে পারে এবং রাজ্যবাসী এই এজিএমসি এবং আমাদের টিএমসিতে বর্তমানে ২২৫টা যে আসন সেখানে পড়াশোনার কাজ চলছে। প্রস্তাবিত যে মেডিকেল কলেজ শান্তিনিকেতন, তাদের প্রস্তাব যে সেটাকে বৃদ্ধি করে
600 bedded মেডিকেল কলেজ সেখানে করা হবে এবং তার জন্য সমস্ত কাজ সেখানে শুরু হয়েছে। আমাদের শুধু ত্রিপুরা রাজ্যে নয়, ত্রিপুরার বাইরে এমন অনেক মেডিকেল কলেজ রয়েছে যারা শুরুয়াতের দিকে এবং সেটা কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে, গাইডলাইন মোতাবেক যে রাজ্যে মেডিকেল কলেজ স্থাপিত হবে সেই রাজ্যে পাশাপাশি কোনো হাসপাতালকে প্রাথমিকভাবে তার পঠন পাঠন পরিচালনা করার জন্য তাদের সাথে টাই আপ করেন এবং তার প্রাথমিকভাবে শুরুয়াতের দিকে পড়াশোনার কাজ সেখানে শুরুয়াত করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমাদের কস্তুরবা মেডিকেল কলেজ ব্যাঙ্গালোর প্রেজেন্টলি ইজ ইউজিং পার্ট অফ কিলপক গভর্নমেন্ট হসপিটাল ফর টিচিং পারপাস। ম্যাঙ্গালোর কর্ণাটকে কস্তুরবা মেডিকেল কলেজ কিলপক গভর্নমেন্ট মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোকে ব্যবহার করছেন তাদের পঠন পাঠনের জন্য। আমাদের সিন্ধুদুর্গ শিক্ষণ প্রসারক এসএসপি মন্ডল মেডিকেল কলেজ মহারাষ্ট্র ইজ ইউজিং পার্ট অফ সিন্ধুদুর্গ গভর্নমেন্ট হসপিটাল ফর টিচিং পারপাসেস। যে যে মেডিকেল কলেজ দেবাঙ্গিরি ইজ ইউজিং চিকাতিরি জেনারেল হসপিটাল ফর টিচিং পারপাসেস। ডক্টর ডিওয়াই পাটিল মেডিকেল কলেজ, আমরা সবাই জানি ডিওয়াই পাটিল আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন, আমাদের রাজ্য থেকে অনেক স্টুডেন্ট ডিওয়াই পাটিল থেকে পড়াশোনা করে বেরিয়েছে এবং ভালো ডাক্তার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছে। এই ডিওয়াই পাটেল মেডিকেল কলেজ পিম্পড়িতে মহারাষ্ট্রের পুনেতে মাও করেছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ যশবন্তরাও চাবান মেমোরিয়াল হসপিটাল অফ পিম্পড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ফর ইউজ অফ টিচিং হসপিটাল। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটা এখানে নতুন করে মাথা তুলে দাঁড়াতে চলেছে, সেখানে বোলপুর থেকে তারা এসছে, অলরেডি একটা কলেজ তাদের রয়েছে, ওই কলেজ সেখানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেখানে মাও সাইন করেছে কার সাথে, উইথ বোলপুর সাব ডিভিশনাল হসপিটাল ফর ইউজ অফ ইউজ অ্যাজ টিচিং হসপিটাল। এটা নতুন নয় যে এই শান্তিনিকেতন হাসপাতাল ত্রিপুরা রাজ্যে এসে আইজিএম হাসপাতালকে ব্যবহার করবে, এটা বোলপুরেও হচ্ছে। এই হাসপাতাল বোলপুর থেকে তারা বোলপুর সাব ডিভিশনাল হসপিটালকে গভর্নমেন্ট হসপিটালকে তারা ব্যবহার করছে প্রাথমিকভাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি বলব, মাননীয় জিতেনবাবু যে চিঠি লিখেছেন তাদের সরকার যে রাজ্যে চলছে কেরালাতে, কেরালা সরকার টু প্রমোট প্রাইভেট মেডিকেল কলেজেস ইন কেরালা, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যালাউড দ্য স্টুডেন্টস অফ প্রাইভেট মেডিকেল কলেজেস টু উইটনেস অটোপসি এক্সামিনেশন ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজেস। কেরালাতে প্রাইভেট মেডিকেল কলেজকে এনকারেজ করার জন্য, ইন্সপায়ার করার জন্য প্রাইভেট মেডিকেল কলেজে যারা ছাত্ররা রয়েছেন পড়ুয়ারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসে তাদেরকে অটোপসি এক্সামিনেশন করানো হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কেরালাতে। কিন্তু আজকে আমাদের মাননীয় বিরোধী দল নেতা জিতেনবাবু লিখলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং কিছু সংবাদপত্র সেটা এসছে যে ভাবখানা এমন, চিঠির যে ভাষাগুলো যে আমরা আইজিএম হাসপাতালকে দিয়ে দিচ্ছি ওই শান্তিনিকেতনের কাছে, ভাবখানা এমন যে আইজিএম হাসপাতালের যে প্রেজেন্টলি যে সার্ভিসগুলো প্রদান করা হচ্ছে ওপিডিতে সেই সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে, কনজেস্টেড হয়ে যাবে। উনি লিখেছেন যে কনজেস্টেড হয়ে যাবে, বর্তমান পরিষেবা ব্যাহত হবে, ব্যাঘাত ঘটবে, যা সত্য থেকে অনেকটা দূরে, ফার অ্যাওয়ে ফ্রম ট্রুথ। সত্যের তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আসলে শান্তিনিকেতন মেডিকেল কলেজ রাজ্য সরকারের সঙ্গে অ্যাপ্লাই করেছে, রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক তাকে তার সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছে এবং যে কোনো সময় ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ভিজিট করবে রাজ্যে,
শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোগত দিক থেকে কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা প্রপারলি ইন্সপেকশন করবে, এবং যেটা আমরা আগেও দেখেছি এজিএমসি মেডিকেল কলেজ আমরা ওয়েলকাম জানিয়েছি। এবং একটা সময় ছিল যখন এজিএমসি মেডিকেল কলেজ ডক্টর বি আর আম্বেদকর মেডিকেল কলেজের জায়গা তারা নিয়ে সেখানে পঠন পাঠন চালাতো, সমস্ত কাজকর্ম চালাতো, ফ্যাকাল্টি মেম্বারদেরকে বাইরে থেকে আনতো, আসাম থেকে নাগাল্যান্ড থেকে এনে এমসিআই কে দেখাতো যে দেখুন আমাদের রেডিলি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। ইনিশিয়ালি যখন কোন কলেজ স্টার্ট হয় রাতারাতি এই কলেজটা মাথা উঁচু করে দাঁড়ায় না, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনকারেজ করছে যে যে হসপিটাল সরকারিভাবে হলে চলবে না, আমাদের রাজ্যে যেখানে অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO যে স্পেসিফিকেশন সেটা কি যে জনসংখ্যার অনুপাতে ডাক্তার কত থাকবে, একটা ডাক্তার থাকবে 1000 জনসংখ্যা 1000 লোকের একসাথে, একজন ডাক্তার 1:1000 জনসংখ্যা পপুলেশন। আমাদের রাজ্যে একজন ডাক্তার রয়েছে 3448 জন মানুষের একসাথে, যেখানে একটা একজন ডাক্তার 1000 মানুষকে সার্ভিস দেবে অ্যাজ পার স্পেসিফিকেশন অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, সেখানে আমাদের রাজ্যে একজন ডাক্তার রয়েছে 3448 মানুষকে সুবিধা দেওয়া। তাই ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে, আপনারা তো আগে বিগত দিনে পারেননি ডাক্তারের সংখ্যা বাড়াতে, বর্তমানে 1189 জন ডক্টর রয়েছেন ত্রিপুরা রাজ্যে, গত মন্ত্রিসভার বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয়েছে আরো স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট এবং MBBS লেভেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যে আরো আমাদের ডাক্তার বৃদ্ধি করতে হবে, সুপার স্পেশালিটি বাড়াতে হবে, মানুষের রেফার যেন বাইরে যাওয়া বন্ধ হয় সেটা আমাদের কমাতে হবে। এবং ডাক্তারের সংখ্যা বাড়াতে গিয়ে আমাদের যে বর্তমানে 1189 জন ডাক্তার রয়েছে তারা সাফিসিয়েন্ট না, প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, রেফারেল হসপিটাল, সেগুলোতে সার্ভিস প্রদান আমাদের সংখ্যা বাড়াতে হবে, তাই মেডিকেল কলেজের সংখ্যা বাড়াতে হবে। এবং তার জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে এসেছে, বোলপুর থেকে যারা অলরেডি মেডিকেল ব্যবসাতে রয়েছে তারা প্রাথমিক প্রাইমারি সেক্টর প্রাইভেট সেক্টর আজকে তারা এসেছে, আমরা রাজ্য সরকার 1 ইঞ্চিও জমি বিনা পয়সায় তাদেরকে দিইনি, যেটা বিগত দিনে ছিল 5000 টাকার বিনিময়ে প্রাইভেট হাসপাতালকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা বিগত দিনে ছিল জিনেট রাজ্য সরকারের অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার রেডিলি অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং কে দিয়ে দেওয়া হয়েছে, পালিয়ে গেল জিনেট এই রাজ্যের মানুষকে সর্বশান্ত করে দিয়ে। তখন তো কিছু বললেন না, জিতেনবাবু তো মন্ত্রী ছিলেন সেই ক্যাবিনেটে, মাননীয় বর্তমান বিরোধী দল নেতা, জিনেট মানুষকে রাজ্যের মানুষকে রাজ্যের ঠিকাদারদেরকে রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে এবং ছাত্র সমাজকে সর্বশান্ত করে দিয়ে অন্ধকারের কানাগুলিতে প্রবেশ করিয়ে দিয়ে পালিয়ে গেল এখান থেকে। তারপরেও কিন্তু আমরা চেয়েছিলাম যে মেডিকেল কলেজ হোক, এজিএমসি হয়েছে, টিএমসি নিয়ে অনেক তালবান্না হয়েছে, কিন্তু আজকে এজিএমসি এবং টিএমসিতে বাইরের থেকেও ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসছে, এটাই আমাদের রাজ্যের প্রাপ্তি। এবং এখান থেকে একটা বিশাল সংখ্যক ছেলে মেয়েরা ডাক্তার হয়ে কেউ বহিররাজ্যে, কেউ বিদেশে, কেউ আমাদের রাজ্যে সেখানে সার্ভিস প্রদান করছে। রাজ্য সরকারের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে ট্রাস্ট কি যে 50% স্টুডেন্ট হবে আমাদের রাজ্যের ডোমিসাইল, আমাদের রাজ্যের ছাত্রছাত্রী, যে ক্যাপাসিটি থাকবে সেই ক্যাপাসিটি 50% হবে আমাদের রাজ্য থেকে, এবং 10টা সিট থাকবে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড স্টুডেন্টদের জন্য যে গভর্নমেন্ট রেটে পড়াশোনা করার সুযোগ পাবে। অর্থাৎ 50% থাকবে আমাদের রাজ্যের ছাত্রদের জন্য, 10টা স্টুডেন্ট থাকবে তার বাইরে গভর্নমেন্ট রেট এজিএমসিতে যা রেট প্রদান করা হয় খুবই নগণ্য, সেই রেটে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড বা উইকার সেকশন সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের রাজ্যের হারানোর কিছু নেই। 1 টাকা দিয়েও
বা আমাদের বিনা পয়সায় আমরা কোন জমিও তাদেরকে দেখি, তারা সম্পূর্ণ জমি নিজের টাকায় ক্রয় করেছে। যে জায়গায় মেডিকেল কলেজ হচ্ছে সেই জায়গায় নিজস্ব টাকায় তারা জমি ক্রয় করেছে। কিন্তু আমরা আগে কি দেখেছিলাম, প্রাইভেট মেডিকেল আমাদের হসপিটাল হয়েছে আমাদের পাশেই, 5,000 টাকা দিয়ে জমি প্রদান করে দেওয়া হয়েছিল। প্রাইভেটাইজেশনকে আপনারাই তো এনকারেজ করেছেন। হসপিটাল হয়েছে আমরা ওয়েলকাম করেছি। গণতন্ত্রের এটাই বিউটি, যে দল সরকারে থাকবে সে দল সিদ্ধান্ত গ্রহণ করবে, যে দল বিরোধী দলে থাকবে সে দল তার বিরোধিতা করবে। কিন্তু আমরা যখন বিরোধিতা ছিলাম, বিরোধী দলে ছিলাম, আমরা কিন্তু তার বিরোধিতা করিনি। কিন্তু আজকে জিতেন বাবুর যে চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখেছে, স্বাগত জানালেন না এই সিদ্ধান্তকে, একটা কথা বলে যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস, যারা ভুল ধরে অভ্যস্ত মানুষকে মিসলিড করে অভ্যস্ত, বিভ্রান্ত করে অভ্যস্ত, তারা সব জায়গায় ভুল ধরবেন। মেডিকেল কলেজ হচ্ছে তাকে স্বাগত জানালেন না, বলছে জেলায় জেলায় কেন করছেন না, মহকুমাতে করুন, জেলাতে করুন, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আপনারা কেন পারলেন না 25 বছর? আমাদের প্রশ্ন, জেলায় জেলায় তো আমরাও চাই, আগামী দিনে হবে, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কথা চলছে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরে, আগামী দিনে আরো হবে, তারই শুরুয়াত আমরা করছি। শান্তিনিকেতন মেডিকেল কলেজ আগরতলার পাশে, রাজ্যের ছেলে মেয়েদের বাইরে যেতে হবে না, 50% এখান থেকে থাকবে, 10টা গরিব ছেলে মেয়ে গভর্নমেন্ট রেটে পড়াশোনা করবে, গরিব ছেলে মেয়ে ডাক্তার হবে, যে 1189 জন ডক্টর রয়েছে প্রতি বছর আরো সংখ্যাটা যোগ হবে, এবং অ্যাজ পার স্পেসিফিকেশন যেটা রয়েছে আমাদের WHO, যে একজন ডাক্তার থাকবে 1,000 মানুষের জন্য, সেই দিশায় আমরা যাব। আমাদের বর্তমান যে স্বাস্থ্য পরিষেবা, সুপার স্পেশালিটি, স্পেশালিটি, GDMO, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, সেই ক্ষেত্রে একটা বিপুল পরিবর্তন আমরা আনতে চলেছি স্বাস্থ্য পরিষেবার দিক থেকে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ডক্টর হিসাবে আন্তরিকভাবে তার প্রয়াস চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেটাকে বাধা দিয়ে তাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা মনে করি মাননীয় বিরোধী দল নেতা জিতেন বাবুর চিঠি, যা কোনোভাবেই আমরা মানতে পারি না। এবং আহ্বান জানাব রাজ্যের জনগণের কাছে যে কোনোভাবেই যেন এই ধরনের কুরুচিপূর্ণ, বিভ্রান্তিমূলক যে বক্তব্য বা বিভ্রান্তিমূলক যে তাদের যে চিন্তা ভাবনা, তার থেকে দূরে সরে এসে সরকারের যে গঠনমূলক কাজগুলো তাকে সমর্থন করার জন্য, এবং আগামী দিনে আমাদের যে প্রয়াস, সে প্রয়াসকে সাক্ষী রেখে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে আমি যা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা যে জানাতে চাইছি, যে বর্তমান যে IGM আমাদের রয়েছে, যার কথা উনি ওনার চিঠিতে মেনশন করেছেন, যে OPD পরিষেবা ব্যাহত হবে, OPD পরিষেবা ব্যাহত হওয়ার কোন কারণ সেখানে নেই, কারণ পড়াশোনা হবে সেই নতুন মেডিকেল কলেজে যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে। IGM ব্যবহার করা হবে শুধু প্র্যাকটিক্যালের জন্য, অ্যাজ এন্ড ওয়েন রিকোয়ার্ড, যখন তার প্রয়োজনীয়তা হবে IGM হাসপাতালকে ব্যবহার করা হবে। এবং প্রত্যেকটা মেডিকেল কলেজের এটাই ইনফ্রাস্ট্রাকচার যখন শুরু হয়, আমি যে নামগুলো বললাম, ম্যাঙ্গালোরে UI পাটে, বর্তমানে শান্তিনিকেতন যে বোলপুরে রয়েছে, প্রত্যেকটি জায়গায় গভর্নমেন্ট মেডিকেল কলেজকে ব্যবহার করে পরিকাঠামোগত দিক থেকে তারা সেখানে নিজেদেরকে তৈরি করছে। এবং একটা সময়ের পর যখন তারা মাথা তুলে দাঁড়িয়ে যাবে 2-3-4 বছর বাদে, তখন গভর্নমেন্টের সঙ্গে আর কোন সেখানে প্রয়োজনীয়তা তাদের থাকবে না, তারা নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এবং এখানে আমাদের সঙ্গে যে এগ্রিমেন্ট হচ্ছে মাও, তাতে পরিষ্কার বলা আছে যদি কোন ড্যামেজ হয়, কোনো টেবিল, কোনো চেয়ার, কোনো অ্যাসেট গভর্নমেন্টের যদি ড্যামেজ হয়, পার স্টুডেন্ট তারা 10,000 টাকা প্রতি বছর প্রদান করবে। That's simple as that.
কোনো কোথাও কোনো ধরনের কারচুপি, কোথাও ধরনের কোনো হাইড এন্ড সিক, কোনো খেলা নেই। রাজ্য সরকার পরিষ্কার বলেছে আমরা দিতে প্রস্তুত, আমরা চাই মেডিকেল সেখানে নতুন হাসপাতাল আসুক, পড়াশোনার জন্য আরো নতুন দিগন্তের সূচনা হোক। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সমর্থন করেছেন বা রাজ্য সরকার আমরা তাদেরকে সমর্থন করছি। এবং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমাদের সঙ্গে যেটা হচ্ছে, 2 কোটি টাকা তারা সিকিউরিটি মানি দিয়ে রাখে যে কোনো যদি ক্ষতি হয় তবে দে বি লায়াবল। পার স্টুডেন্ট 10,000 টাকা করে প্রতি বছর দেওয়া হবে যদি কোনো ড্যামেজ হয়। অ্যাডভান্স 2 কোটি টাকা করে তারা দিয়ে রাখবে। ইচ্ছাকৃত ভাবে আজকে আমি বলবো এই চিঠিটা প্রদান করা হয়েছে 24 তারিখ, বিকজ লিডার অফ দ্য পজিশন ইজ ভেরি মাচ নলেজেবল দ্যাট ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ডেলিগেশন মে অ্যারাইভ এট এনি পয়েন্ট অফ টাইম, দেয়ারফোর দিস টাইপ অফ নিউজ মে কনফিউজ দেম। তারা যেন ইনডিসিশনে ভোগে, মেডিকেল কলেজটা সম্পর্কে কোন সিদ্ধান্ত নিতে গিয়ে যাতে মেডিকেল আমাদের ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে ডেলিগেশন আসবে এনি টাইম এগুলো পেপার ক্লিপিংস করে পাঠিয়ে তাদেরকে মিসলিড করা যে কোথাও কোথাও কিছু একটা দুর্নীতি হচ্ছে, সামথিং ইজ ফিশি, তাদের মধ্যে যেন একটা বিভ্রান্তি তৈরি হয়। তার জন্য অর্থাৎ এটা হচ্ছে উন্নয়নের পরিপন্থী আমরা বলব। This is very much detrimental for the society, for development, এবং তারা রাজ্যের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না। এটা স্বাস্থ্যের দিকে হোক, এটা শিক্ষার দিকে হোক, সমস্ত দিকে যারা উন্নয়নের পরিপন্থী তারাই এই জিনিসগুলো করতে পারে এমন একটা ইম্পর্টেন্ট জাংচারে when we are expecting the arrival of medical delegation. এই সময় ইচ্ছাকৃত ভাবে সেটা করা হয়েছে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যেভাবে করে আমাদের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অটুট রয়েছেন, অবিচল রয়েছে, সরকার আমরা রয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে রয়েছি, পরিষ্কারভাবে এভাবে করে আমাদের লক্ষ্য থেকে, সরকারের লক্ষ্য থেকে আমাদেরকে দূরে ঠেলানো যাবে না। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আহ্বান জানাবো যাতে কোনো অবস্থাতে বিভ্রান্ত না হয়, সমস্ত কিছু আইনি সমস্ত কিছু দিক দেখে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের নিয়ম মোতাবেক, যেখানে কেন্দ্রীয় সরকার বলছে যে টু এনকারেজ সেটিং আপ অফ মেডিকেল কলেজেস ইন প্রাইভেট সেক্টর বাই ইউটিলাইজিং দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট হসপিটালস অ্যাজ টিচিং হসপিটালস clause 2 with it 5 of establishment of medical college regulations 1999 prescribes that the appropriate government may allow the utilization of the facilities of a hospital owned and managed by it for establishment a medical college by a person, agency, trust, society, company by entering into a memorandum of understanding for this purpose. কেন্দ্রীয় সরকার বলছে 1999 অ্যাক্ট আমাদের সেখানে গভর্নমেন্ট হসপিটাল টিচিং এস্টাবলিশমেন্ট অফ মেডিকেল কলেজ রেগুলেশন অ্যাক্ট 1999 কি বলছে যে ওই সরকার, রাজ্য সরকার তারা পারে তার বর্তমান যে তাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোকে ব্যবহার করে প্রাইভেট মেডিকেল কলেজ সেটিং আপ হবে তাকে এনকারেজ করার জন্য সেটা করতে পারে। কারণ উত্তরপ্রদেশে ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় 27 মেডিকেল কলেজ উত্তরপ্রদেশে এভাবে প্রাইভেটভাবে স্থাপন করা হয়েছে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে। একটা রাজ্য ভারতবর্ষের উত্তরপ্রদেশ, সেখানে 27টা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোকে ব্যবহার করে। তার বাইরে আমি যেটা বললাম ডিওয়াই পাটিল মেডিকেল কলেজ সেখানে মহারাষ্ট্র, আমাদের ম্যাঙ্গালোরে, কেরালাতে, প্রত্যেকটি জায়গায় এভাবে স্টার্ট হয়ে মেডিকেল কলেজ এভাবে স্টার্ট করা হচ্ছে। 2 বছর, 3 বছর, 4 বছর লাগবে,
তার সম্পূর্ণ পরিকাঠামো মাথা তুলে দাঁড়াতে। বাড়িতে যখন আমরা একটা বিল্ডিং করি অন্তত দেড় দু বছর সময় লাগে বাড়িটা কমপ্লিট করতে। আর একটা মেডিকেল কলেজ যা আমাদের প্রায় 20 একর উপর জায়গা, সেই 20 একরের উপর জায়গা মধ্যে এই প্রপোজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ 1 একর ইকুয়াল টু 2.5 কানি। এখন ভাবুন, মানে 50 কানির উপর সেই জায়গা, সে মেডিকেল কলেজ মাথা তুলে দাঁড়াবে। নিশ্চয়ই তাদেরকে আমাদের সমর্থন করা উচিত, সাধুবাদ জানানো উচিত, এবং এই ধরনের বিভ্রান্তিমূলক চিঠি নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য, এবং এমন টাইমে এই জাংচারে যখন মেডিকেল কাউন্সিল মানে এনএমসি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের ডেলিগেশন টিম আসবে, যাতে তারা বিভ্রান্ত হয় এবং সিদ্ধান্ত নিতে যেন তারা সিদ্ধান্ত নিয়ে তাই ভোগে, তার জন্য এই চিঠি খুব মেটিকুলাসলি উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, যা তীব্রভাবে ধিক্কার জানায়, নিন্দা জানায়, এবং আগামী দিনে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে ইউ প্লিজ ফিল ফ্রি। প্রক্রিয়া চলছে এবং এটা হবে কখন, যখন এনএমসি ডেলিগেশন আসবে চলে যাবে, তারপর আমরা মাও করব। ফাইওয়ার্ক ইজ ডান, মাও হবে, দুপক্ষের প্রতিনিধিরা থাকবে এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়ালসরাও রেগুলার ভিজিট করছেন, দেখছেন পরিকাঠামোগত ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা, সমস্ত কিছু দেখছেন। রাজ্য সরকারের যা করণীয় সেটা করছে, কিন্তু অ্যাজ পার সিস্টেম গাইডলাইন এনএমসি ভিজিট হয়ে গেলে রাজ্য সরকারের সঙ্গে মাও হবে। এবং আমাদের যে পারমিশনের কথা জিতেনবাবু বলছেন, যে পারমিশন ছাড়াই তারা সমস্ত জিনিসপত্র মোবিলাইজেশন শুরু করে দিয়েছে, সেই পারমিশন আমাদের রেডি, আমরা এনএমসি ভিজিট হয়ে গেলে সেটা করব। স্যার যদি পারমিশন নাই দিয়ে থাকেন তাহলে আইজিএম এ ওদের সাইনবোর্ড লাগানো আছে একটা দেখা গেছে, সেটা কিভাবে হয়? দেখুন, পারমিশন বলতে সমস্ত কিছুই যে রিটেন পারমিশন হবে সেটা নয়। একটা কলেজ তৈরি হচ্ছে, এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, আপনি সরকারের সঙ্গে তাদের যে কথা বলছে, রাজ্য সরকারের প্রতিনিধিরা স্বাস্থ্য দপ্তর থেকে রেগুলার ভিজিটে যাচ্ছেন, সেটাও তো একটা কনসেন্ট, তার ভিত্তিতে সেটা হচ্ছে। কিন্তু এখন যদি আপনি বলেন যে পারমিশনের খুবই কোথায় সেটা দেখা, সেটা তো দেখানো যাবে না। আমি যেটা বললাম সাংবাদিক বন্ধুকে, যে এনএমসির প্রতিনিধিরা এলে তারপর আমরা পারমিশন দেব, কিন্তু তার আগে তো আমার বিল্ডিংটা তৈরি করতে হবে, পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে, তারা তাদের পরিকাঠামো তৈরি করছে, দে আর প্রিপেয়ারিং ফর দা ভিজিট অফ এনএমসি ডেলিগেশন, তাদেরকে তো তৈরি করতে হবে। এখন 600 বেডের প্রপোজাল, আমাদের সেখানে রয়েছে 518 বেড, বাকি যে বেডগুলো থাক প্রয়োজনীয় রাজ্য সরকার তাদেরকে সহযোগিতা করতে হবে সেগুলোকে অ্যাকোমোডেট করার জন্য, রাজ্য সরকার তো সেটা করছে। তো সেদিক থেকে যদি জিতেনবাবু মনে করেন যে সামথিং ইজ বেশি কোথাও কোনো একটা রয়েছে, তবে অ্যাবসলিউটলি বেসলেস, এবং তার সঙ্গে সত্যর কোনো যোগাযোগ নেই, বাস্তবের কোনো যোগাযোগ নেই। এবং এটা বলো যে এই মেডিকেল কলেজ করতে কোনো অনিয়ম হয়েছে, এটা কিন্তু বলতে পারেননি। বলুক যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইন কানুনকে মানা হয়নি, ভায়োলেশন অফ রুলস হয়েছে, বলুক, বলতে পারবেন না, কারণ উনি ভালো করেই জানেন, আর উনি জানেন যে সাবজেক্টটাতে কিছু নেই, তারপরেও টু ক্যাচ ফিশ ইন টার্বিড ওয়াটার, ঘোলা জলে মাছ ধরার জন্য ওনার এই প্রয়াস, অপপ্রয়াস, এবং এমন সময় করেছেন, আমি আবারও বলব, আই মাস্ট রিটারেট, যে এমন সময় উনি করেছেন যে মেডিকেল আমাদের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল টিম ডেলিগেশন এনি পয়েন্ট কালকেও আসতে পারে, পরশু আসতে পারে, সুতরাং ব্যাপারটা তাজা তাজা থাকবে, দু চারটা পেপার ফেপারও আসবে, তো স্বাভাবিকভাবেই তাদেরকে মিসলিড করা যাবে, কনফিউজ করা যাবে, যাতে ডিসিশন নিতে গিয়ে সিদ্ধান্তহীনতায় তারা ভোগে। এটা করে রাজ্যের উন্নয়ন করতে মানে সেখানে আটকানো যাবে না, আর এটা করে উনি আবারও প্রমাণ দিয়েছেন যে তারা উন্নয়ন বিরোধী, তাদের দল উন্নয়ন বিরোধী। আমরা দেখেছি কিভাবে প্রাইভেট হসপিটালকে জমি দিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি মেডিকেল কাউন্সিল দিদেন যখন ডেলিগেশন আসতো কি করা হতো। সো ডোন্ট উই ডোন্ট ওয়ান্ট টু ডাইভার্জ ইট রাইট নাও। থ্যাংক ইউ স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গের একজন নেতা যিনি এখন তেয়ার জেলে বন্দী আছেন, ওনার
আপনি নেতার কথা অনুব্রত মন্ডলের কথা বলছেন তো, আমি বলে দিচ্ছি ওনার সাথে নামটা। দেখুন, অনুব্রত মন্ডল কোন রাজনৈতিক দল করে সেটা আমাদের দেখার বিষয় না। তিহার ছেলে আছে নিশ্চয়ই, ওনার এগেনস্টে কোন এলিগেশন রয়েছে। এই যে ট্রাস্ট, স্বাধীন ট্রাস্ট যে নাম, তারা আমরা রাজ্য সরকার কি দেখেছে? কারণ আমরা বারবার বলি বাইরে থেকে যে আপনারা আসুন হাসপাতাল করুন, আপনারা আসুন মেডিকেল কলেজ করুন, আপনারা আসুন ইঞ্জিনিয়ারিং কলেজ করুন, এটা আমাদের পলিসি। এবং রাজ্য সরকার বর্তমানে স্বাস্থ্য পরিষেবার যে কাজকর্ম, স্বাস্থ্য দপ্তরকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দিতে চাইছে। এবং ইন্ডাস্ট্রি হিসেবে যখন আমি ঘোষণা দেব, আমাদের মধ্যে ছুটমার থাকবে না যে উনার তিহার ছেলে বন্দী আছেন, ওনার নাম ওনার সঙ্গে যুক্ত আছে, সেটা আমরা দেখিনি। আমরা দেখেছি লিগ্যাল অ্যাসপেক্টে। এবং তার জন্য আমি আপনাকে বলি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে লিগ্যাল, যে আমাদের যিনি গাইড করে থাকেন সবসময়, ওই ব্যক্তির সঙ্গে রাজ্য সরকার কথা বলেছে। এবং ইট গট ভেটেড বাই দ্যাট পার্সন। আমাদের যে প্রস্তাব, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে লিগ্যাল অ্যাডভাইজার লয়ার, তার সাথে আমরা কথা বলেছি, ওয়ান মারাঠি জেন্টলম্যান, ওনার সঙ্গে কথা বলে, আমাদের রাজ্য সরকার কথা বলে সেটাকে করেছে। যদি কিছু থাকতো লিগ্যাল অ্যাসপেক্টে নেতিবাচক কিছু, নিশ্চয়ই সেখান থেকে মিটিং আসত। তো তার নাম যদি এখানে বলেছেন উনি, আমি জিতেনবাবুর চিঠিতে লাস্ট প্যারাতে এটা আছে যে ওই ব্যক্তির নাম জড়িয়ে আছে, ওই ব্যক্তির নাম জড়িয়ে আছে, সুতরাং তাকে পারমিশন দেওয়া হবে না। তো সেই দিক থেকে তো আপনি হাসপাতাল করতে পারবেন না। আমরা দেখবো যা কিছু হয়েছে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো আপ টু দা মার্ক কিনা, রাজ্যবাসীর আগামী দিনে সর্বশান্ত হওয়ার কোন সুযোগ আছে কিনা, আমরা সেই জিনিসটা দেখেছি। বা এই যে সার্টিফিকেটটা পাবে, সেই সার্টিফিকেটটা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের অনুমোদন আছে কিনা, তার জন্য তারা ভিজিট করবে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। এমন যাতে না হয় যে জিনিয়ারের মতো পালিয়ে গেল, রাজ্যের ছাত্রছাত্রী কন্ট্রাক্টর সমস্ত কর্মচারীদেরকে সর্বশান্ত করে দিয়ে, এমন যাতে না হয়। বা রাজ্য সরকারের কোন অ্যাসেট আমরা তাদের হাতে তুলে দিচ্ছি না, বিল্ডিং, রেডিমেড বিল্ডিং, বা বিনা পয়সায় জমি দিয়ে দিলাম, এমনও নয়, যেটা বিগত দিনে হয়েছে তাদের আমলে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিজের পয়সায় জমি কিনেছে, নিজের পয়সায় বিল্ডিং করছে, পয়সা দিয়ে, অ্যাডভান্স টাকা দিয়ে রাজ্য সরকারের কাছ থেকে আইজিএম এর পরিষেবা তারা গ্রহণ করবে, অ্যাজ এন হোয়েন রিকোয়ার্ড। আমি আবারও বলছি, অ্যাজ এন হোয়েন রিকোয়ার্ড, যখন প্রয়োজনীয়তা হবে। ইটস নট দ্যাট যে আইজিএম উইল বি কনভার্টেড ইন্টু এ রেগুলার টিচিং ক্যাম্পাস, যে আইজিএম এর মধ্যে একটা রেগুলার কলেজ বা টিচিং ক্যাম্পাস হিসেবে আইজিএম কে ব্যবহার করা হবে। ইটস নট লাইক দ্যাট। পড়াশোনা হবে সেই কলেজে, প্র্যাকটিক্যালটা আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট যদি কেউ থেকে থাকেন, প্র্যাকটিক্যাল হয় সবসময়, প্র্যাকটিক্যাল হয় না, সপ্তাহে দুদিন হবে, একদিন হবে, প্র্যাকটিক্যাল হবে তখনই সেটা প্রয়োজনীয়তা লাভ মানে করবে। আর যেহেতু যে ভিজিট হবে এনএমসি, তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, রাজ্য সরকারও সহযোগিতা করছে। দেখুন, এটা প্রশাসনিক বিষয়, স্বাস্থ্যকর্মী সংকট থাকলে নিশ্চয়ই দপ্তর সেটা দেখবে, এবং নতুন রিক্রুটমেন্টের মাধ্যমে হোক বা অন ডেপুটেশন হোক, কিভাবে তার মিটিগেট করা যায়, এখানে হেলথ সেক্রেটারি রয়েছে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ওনারা সে পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি এই কথা আবারও টাইমিং আগে আমি বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও একজন ডাক্তার, উনি প্রয়োজনীয়তা বোধ করেন স্বাস্থ্য পরিষেবা নিয়ে। এবং প্রতিটা মানুষ যেন, আপনারা দেখেছেন ভারতবর্ষে সিএমজিএওয়াই, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, 415,000 মানুষ তার ফ্যাসিলিটি পাচ্ছে, পাবে, কারণ এমসিসি ছিল মাঝখানে, সেটা হয়নি, তারপরও প্রাইভেট ডায়ালিসিস হাসপাতালকে এমপ্যানেল করা হয়েছে, আপনি এজিএমসি টিএমসি তে পাচ্ছেন, আরো বাইরের হাসপাতালকে এমপ্যানেল করা হবে। 5 লক্ষ টাকা পারে না, বামফ্রন্ট সরকার কেন করতে পারলো না, জিতেন বাবুর সরকার কেন করতে পারলো না,
আমরা 5 লক্ষ টাকা, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এটা যে 5 লক্ষ টাকা না শুধু আয়ুষ্মান ভারত যারা পাচ্ছে সেটা হবে না, এ গুড নাম্বার অফ পিপল আর লেফট আউট, উই নিড টু ব্রিং দেম আন্ডার দা কভারেজ। মুখ্যমন্ত্রীও পাবে, চিফ সেক্রেটারি পাবে, মন্ত্রীরা পাবে, প্রতি হাউস হোল্ডে 4,15,000 পরিবার সেখানে 5 লক্ষ টাকা করে পাবে। তো স্বাস্থ্য পরিষেবা শুধু ত্রিপুরার মধ্যে নয়, যাতে সারা দেশে যে রিনাউন্ড যে হাসপাতালগুলো সেখানেও যেন আমরা 5 লক্ষ টাকা বছরের সুবিধা পেতে পারি, তার জন্য চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা বছরের খরচ হবে 104 কোটি টাকা, দ্যাট ইজ এ বাজেটারি প্রভিশন, বাজেটে সেটা বলা হয়েছে। তো আপনি যেটা বলছেন সেটা খুবই নগণ্য বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নজরে রয়েছে, উনি দেখবেন এবং উত্তপ্ত সে বিষয়ে ওয়াকিবহল থাকবে। আরেকটা বিষয় আমি সাংবাদিক বন্ধুদের গোচরে আনতে চাইব, আমাদের মাননীয় মেয়র সাহেব যিনি রয়েছেন উনি আপনারা জানেন 17 নম্বর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছেন রেকর্ড ভোটে, এবং উনি কাজ চালিয়ে যাচ্ছেন মেয়রের, উনি শপথ নিয়েছেন গত 17 তারিখ পবিত্র বিধানসভা, এটাকে নিয়েও কটাক্ষ করেছেন বিরোধী দলের, এবং পরিষ্কার ভাষায় বলেছেন এটা নাকি অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী, এবং সেটা কোন অবস্থাতেই মানা যায় না। কিভাবে উনি শপথ বাক্য উনাকে পাঠ করানো হলো সে নিয়ে এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি আপনাদেরকে বলি, নিশ্চয়ই মাননীয় বিরোধী দলের তো জানবেন, কিন্তু আবারও বলব যে বিভ্রান্ত করার মানুষকে, যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইজ, স্বর্গে গিয়েও যারা ভুল ধরে অভ্যস্ত নেতিবাচক মানুষ স্বর্গে গেলেও নেতিবাচকই থাকবে। মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও লেখা নেই, যদি থাকে উনি দেখিয়ে দিন, আগরতলা মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও কোনো লেখা নেই যে এক ব্যক্তি দু পদে থাকতে পারবে না, এবং যেটা হয়েছে আইন মেনেই হয়েছে, কেসের হুমকি দিয়েছেন, গণতান্ত্রিক দেশে আপনার অধিকার রয়েছে কোর্টের দ্বারস্থ হওয়া, ইউ আর এট লিবার্টি, আপনি যেতে পারেন যে কোনো সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারেন, ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্য সরকার যেটা করেছে আইন মেনেই করেছে। দীপক মজুমদার মেয়র হিসেবে থাকবেন কি থাকবেন না সেটা পরবর্তী বিষয়, কিন্তু এখতিয়ার যেটা বলেছে যে তাকে কি করে শপথ বাক্য পাঠ করানো, বাট দ্য সেম পারসন সাইমেন্টেনিয়াসলি ক্যানট কন্টিনিউ ইন টু পোস্ট, যেটা বলেছেন উনি বলে দেখা আমাদেরকে দেখিয়ে দিক মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথায় আছে যে এই ব্যক্তি দু জায়গায় থাকতে পারবেন না, আমরা সংশোধন করে দেব। ধন্যবাদ।